করমন্ডল দুর্ঘটনার তদন্তে নতুন বালেশ্বরের সরু সেকশনের জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়ি সিল করে দিল সিবিআই ওই যুবক এবং তার পরিবার বালেশ্বরে একটি ভাড়া বাড়িতে থাকতেন করমণ্ডল দুর্ঘটনার পর থেকে তাদের কারো দেখা মিলছে না রেলের এই জুনিয়র ইঞ্জিনিয়ারের নাম আমির খান তিনি সরু সেকশনে সিগন্যাল নিয়ন্ত্রণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে খবর সোমবার তার বাড়িতে তাকে খুঁজতে গিয়েছিলেন সিবিআই এর গোয়েন্দারা কিন্তু বাড়িটি তালাবন্ধ অবস্থায় ছিল ফলে বাড়ি সিল করে দিয়ে আসে সিবিআই সূত্রের খবর ওই বাড়ির উপর তারা আলাদা করে নজর রেখেছে করমণ্ডল দুর্ঘটনার তদন্ত ভার হাতে পাওয়ার পর রেলের থেকে কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই সেই সময় এই জুনিয়র ইঞ্জিনিয়ারকেও একবার ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তবে তাকে কোথায় ডাকা হয়েছিল তা জানানো হয়নি প্রথমবার জিজ্ঞাসাবাদের পর আর তার দেখা পাননি গোয়েন্দারা গত ষোলোই জুন সিবিআই তদন্তকারী দলটি বালেশ্বর ছেড়ে চলে যায় তারপর আবার আচমকা সোমবার বালেশ্বরে আসেন গোয়েন্দারা জুনিয়র ইঞ্জিনিয়ারের বাড়িটি তখনই সিল করে দেওয়া হয় ওই যুবকের খোঁজে সিবিআই বলে মনে করা হচ্ছে তাকে না পেয়ে বাড়ি সিল করা হয়েছে প্রাথমিকভাবে মনে করা হয়েছিল সিগন্যালের ত্রুটিতেই এমন দুর্ঘটনা ঘটেছে কিন্তু পরে রেলের তরফেও জানানো হয় এক্ষেত্রে অন্তর্ঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না রেলমন্ত্রী নিচে সিবিআই তদন্তের সুপারিশ করেন বিশেষজ্ঞদের ধারণা কোন ব্যক্তির হস্তক্ষেপ ছাড়া শুধু প্রযুক্তিগত ত্রুটিতে এত বড় দুর্ঘটনা সম্ভব নয় জিরো রিপোর্ট আর ই নিউজ